এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি, হ্যাঁ, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আসল সময় শুরু হবে সেদিন, কেয়ামতের দিনটাই, যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াব, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে, কুকুর যেমনি ঝুলায়। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ঘর্মাক্ত, পেরেশান, চিৎকার, চেঁচামেচি, কান্না, বিলাপ, সবার মুখে একটাই আওয়াজ, আল্লাহ আমার বাঁচাও। রব্বুল আলামিন বলেন, ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার মায়াকে ভুলে যাও, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো, মনে করো এটাই আসল। আল্লাহ বলে এটা আসল না, এটা নকল, আসল হচ্ছে আখেরাত, ঠিক কিনা? এই দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখেরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনটা উত্তম নয়, আখেরাতের জীবনটা উত্তম। কার কথা? বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে করো, দুনিয়া দুনিয়া করো, তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুদ দুনিয়া হয়েছ, আল্লাহর দাস হও না এই দুনিয়ার দাস হয়েছ। তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখেরাত। কার কথা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া নয় আখেরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ, আখেরাত এটা সেরা, এটা স্থায়ী, এটা উত্তম, দুনিয়াটা নয়। ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ ইন দিস ওয়ার্ল্ড, but the life after death much more better than this worldly life. ei duniya ke tumi boro mone koro, duniya tai sob mone koro, duniya tai sob noy aro boro jogot achena nai. ei duniya ta ashole ekta moho. eta ki? eta khelar moddhe amra pore achi, mohachchanno lobhatur hoye achi, chakchikkomoy duniya dekhe er porikhar bhetore pore akhirat ke amra bhuliye giyechi. আর আল্লাহ বলেছেন দুনিয়া নয়, শ্রেষ্ঠ হলো আখেরাত, ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো। চিল্লায় বলেন, ঠিক কি না? আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো সাময়িক ভোগের সামগ্রী, সাময়িক ভোগের বিষয়, আজ আছে কাল নাই, হাতের ময়লা, ঝেড়ে দিলে সব শেষ, ঠিক কি না? আবার আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন হলো লাইবুন ওয়ালাহবুন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাহবুন। দুনিয়ার জীবন হলো খেলতামাশা, মরলে সব শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন, ঠিক কি না? মাটিতে মিলিয়ে যাবে, কিচ্ছু থাকবে না, লাশ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। আবার আল্লাহ বললেন, এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আনজালনাহু মিনাস সামা, এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো, এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয়, একদিন গাছগুলো মরে যায়, ভুসি হয়ে যায়, বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায়, খুঁজেই পাওয়া যায় না, ঠিক কি না? কোথায় যে চলে যাবে দুনিয়ার জীবন, খুঁজেই পাওয়া যাবে না, টিকে থাকবে, অবশিষ্ট থাকবে, আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল, সেটা হচ্ছে আখেরাত। চিল্লায় বলেন, ঠিক কি না? আমরা লোভের মধ্যে পড়ে আছি, মহাচ্ছন্ন, কখন যে ডাক চলে আসবে আমরা জানি? চিল্লায় বলেন, জানি? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা একটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই, কখন যে চলে যেতে হবে কেউ জানি না। এই মাহফিল থেকে সহি সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি? আরো 10 মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি? কথা বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, এটা ভোগের সামগ্রী, এই দুনিয়ার জীবন খেলতামাশার জীবন, মোহের জীবন, মোহের ভেতরে পড়ে আখেরাতকে তোমরা ভুলে গিয়েছো, দুনিয়া আসল নয়, আসল হলো আখেরাত, ঠিক কিনা? এই দুনিয়ার জীবনটা হলো 4টা স্বর্ণের টুকরার 3টা লাশের মতো। মনোযোগ দিয়ে শুনবেন, কয়টা স্বর্ণের টুকরা, লাশ কয়টা? বনী ইসরায়েলের জামানাতে 3 যুবক ভাগ্যের সন্ধানে, ভাগ্য চেঞ্জ করার জন্য, কাজের সন্ধানে
তারা বের হয়েছে, পথিমধ্যে গুপ্ত ধন পেয়েছে, চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন। কয়জন? কয়টা স্বর্ণের টুকরা? চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি, খুশিতে বাক বাকুন। কে আমাদেরকে পায়? আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব। এক বন্ধু বলল, পেটে অনেক ক্ষুধা লেগেছে, আগে বাজার থেকে খাবার নিয়ে আয়। তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে, বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে, ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো, আর দরকার নাই, তুই নিবি দুইটা, আমি নিব দুইটা। সহজ হয়ে গেল না? ও নিবে দুইটা, এ নিবে দুইটা, আর ওটার মেরে ফেলবো। যেটা রুটি আনতে গেছে ওটা মনে মনে ভাবে, রুটিতে যদি বিষ মিশাতে পারি। কি মিশাতে পারি? আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার, গোটা দুনিয়া আমার, দুনিয়াকে মজা লেলো, দুনিয়া তোমার। যে চিন্তা ওই কাজ, রুটির মধ্যে বিষ মেখে এনে বন্ধুদের কাছে দিয়েছে, দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে, ঘুষাইতে ঘুষাইতে শেষ, একটা শেষ, উইকেট একটা পড়ছে, কয়টা? আর আছে উইকেট কয়টা? ওই দুই উইকেট কয় ক্ষুধা লাগছে এটার মারতে, অনেক কষ্ট হয়েছে, আগে খায়াল হই, আগে কি করি? ওই দুইটা মিলে বিষ মাখানো রুটি খেতে শুরু করেছে, বিষ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ, কেউ নাই, তিনটাই লাশ হয়ে পড়ে আছে, চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে। এটাই হলো দুনিয়ার জীবন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম থাকতে আসো নাই, চলে যাবা, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মরতে হবে, কেউ থাকবে না এই পৃথিবীতে, প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে, আজ হোক কাল, আগে হোক পরে, সবাইকে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান, চাঁদের মধ্যে বাড়ি করেন, মঙ্গল গ্রহে বাড়ি করেন, ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না, চাঁদেও খুঁজে পাবে, মঙ্গল গ্রহে যদি যান, স্যাটেলাইট, আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না, ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত। কথা বলে আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকড়াও করবে। চিল্লায় বলেন ঠিক কিনা?